everyone, welcome back to my channel. Grammar koi tane chote shobai ke welcome janai asha kori shobai tumra bhishon bhalo acho ar amio khub khub bhalo achi. So ajke ami tomader sathe share korbo hocche ei bochhor ta 2021 ami kemon katalam, ki ki memories amar কালেক্ট হয়েছে এই বছরে, সেগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। সেই জন্যই আজকে ভিডিওটা করা। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, এই বছরের এটাই হচ্ছে আমার ইউটিউবের এন্ড ভিডিও, মানে এই ভিডিওটাই লাস্ট ভিডিও থাকবে আমার ইউটিউবে এই বছরে। আবার নতুন বছরে নতুনভাবে শুরু হবে। সো এই বছরে আমি আমার ইউটিউব জার্নি শুরু করেছিলাম, আগের বছর থেকে শুরু করেছিলাম, বাট আগের বছরে দুটো ভিডিও পোস্ট করেছিলাম, তারপর থেকে আমি বন্ধ করে দিয়েছিলাম। বাট এই বছর থেকে আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছিল। সো যারা আমার সাবস্ক্রাইব আছো, যেটুখানি আছো, অল্প হোক বেশি হোক, যেটুখানি আছো, তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। যারা আমার ভিডিও দেখো, কমেন্টস করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক 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 লাভ। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো যে প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল বাটন দেখেও কিন্তু হিট করে দেবে। আর এই বছরটা আমার কেমন কেটেছে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব আজকে। আর প্রথম থেকে তোমাদের সাথে বলি, এই বছরের এটাই শেষ ভিডিও, কারণ 31st আমার প্ল্যান আছে, সেদিনকে হয়তো পিকনিক করবো, বাট সেদিনকে ভেবেছি যে কোনো ভিডিও শ্যুট করবো না, তাই জন্য আজকে ভিডিওটা এন্ড করব। মানে এই বছরটা কেমন কেটেছে এই ভিডিওটা এটা নিয়েই থাকবে। আর আজকে কোনো ব্লগ হবে না, কিছু হবে না, বা আমি কোথাও যাবও না। আর এটা দেখছো আমার নিউ ড্রেস, এরকম ওয়ান পিস, এটা এই বছরের শেষ ড্রেস। প্রচুর প্রচুর ড্রেস কিনেছি এই বছরে, এত ড্রেস কিনেছি, এত মেকআপ কিনেছি, অন্য বছর এত করিনি। সো এই বছর প্রচুর করেছি, আসতে বলছিলাম, কারণ মা শুনে এক্ষুনি যাত, যে তুই কোন বছর কম করিস, সব বছরই তো সেমই করিস, এটাই বলতো। সেই জন্য আসতে বললাম, মা ঘরে আছে। তো যাই হোক, এই বছরে প্রচুর ড্রেস কিনেছি, প্রচুর মেকআপ কিনেছি, তো এটা দিয়ে আজকে শেষ করলাম। তো এই জন্য এই ড্রেসটা আজকেই এসেছে, তো আজকে এই ড্রেসটা পরে নিয়েছি। আর প্রচুর ছবিও তুলে নিয়েছি, ছবিগুলো দেখতে হলে ফেসবুকে গিয়ে দেখে নেবে, আর ইনস্টাগ্রামেও দেখে নেবে। আমি সব ডিটেলস লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো এই বছরটা আমার কেমন কেটেছে তোমাদেরকে বলি, এই বছর ভীষণ ভীষণ ভালো কেটেছে। এই বছরে শুধুই আমি পেয়েছি পেয়েছি পেয়েছি, কিচ্ছু হারাইনি, খুব 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 ভালো কেটেছি কেটেছে। তো আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে। কেমন কেটেছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে। আর এই বছরের শুরু থেকে তোমাদেরকে বলি, মার্চে আমি গেছিলাম ঘুরতে দার্জিলিং, প্রথম গেছিলাম দার্জিলিং ঘুরতে, ঠান্ডার জায়গায়, যেখানে আমি ঠান্ডা একদম পছন্দ করি না, বাট ওখানে গেছিলাম, ওখানে গিয়ে ভীষণ ভীষণ মজা করেছি। এই বছর আমার দুটো ট্যুর হয়েছে, একটা হচ্ছে দার্জিলিং, একটা হচ্ছে মায়াপুর, যেটা আমার অনেক দিনের শখ ছিল আমি মায়াপুর যাব। এই বছর সেটা পূরণ হয়ে গেছে, যে মায়াপুর মন্দির দেখে এসেছি আমি একদম সামনে থেকে, সেই সব ভিডিও আছে, তোমরা দেখে নেবে, আমার চ্যানেলেই আছে। সো যাই হোক, দুটো ট্যুর হয়েছে এই বছরের ঘোরা, তারপরে আমার জন্মদিনে বন্ধুদের সাথে মজা, যেটা প্রত্যেক বছরই হয়, এবছরও হয়েছে, মায়ের জন্মদিন সেলিব্রেট করা, মাকে এসে গিফট করা, এগুলো মানে কি বলবো, এই বছরটা সত্যি এতটা ভালো কেটেছে না, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটাই ভালো কেটেছে। মাকে এসি গিফট করেছিলাম আমি আর দাদা মিলে, মায়ের জন্মদিন পালন করেছিলাম খুব ভালোভাবে, আগের বছরও হয়েছিল, এবছরও হয়েছে, আর যাই প্রত্যেক বছর যেন করতে পারি। আর প্রচুর প্রচুর আর লোকের সাথে আলাপ হয়েছে এই বছর, প্রত্যেক বছরই হয়, অনেক অনেকের জনের সাথে আলাপ হয়েছে, তাদের সাথে কানেকশন খুব ভালো হয়েছে, তাদের সাথে দেখা হয়েছে কিছু জনের সাথে, তাদের সাথে ঘুরতেও গেছি। ফেসবুক ফিমেল গ্রুপের থ্রু থেকে আমরা অনেকে মিলে ঘুরতে গেছিলাম দুর্গাপূজার সময়। এবারে দুর্গাপুজোটা তো খুব ভালো কেটেছে, বন্ধুদের সাথেও ঘুরেছি। এই বছর আমি ঠিক করেছিলাম যে দুর্গাপুজোতে আমি একদিনও বাড়িতে থাকবো না, পুজোতে এভরি ডে বেরোবো, যেহেতু প্রত্যেক বছর আমার পুজোটা খুব খারাপ কাটে। সো এই বছর আমি সেটাই করেছি, ঠিক যেটা যেটা প্ল্যান করে রেখেছিলাম, তো সেটা সেটাই সাকসেস করেছি আমি। তো এই বছর পুজোতে সব দিন বেরিয়েছি, দুর্গাপুজোর টু কালী পুজো এভরি ডে বেরিয়েছি, আর খুব মজা করেছি, খুব মজা করেছি। আর তারপরে হচ্ছে জন্মাষ্টমী, খুব ভালোভাবে কেটেছে এই বছর, প্রত্যেক বছরই ভালোভাবে হয়। তারপরে আমার এই বছরে আইফোন হয়েছে, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা এই বছরে পূরণ হয়েছে আইফোনটা, যেটা মানে কী বলবো, অনেক ছোটো থেকে ইচ্ছে ছিল যে একটা আইফোন হবে, মানে যবে থেকে ফোন পেয়েছি তারপর থেকে ইচ্ছে ছিল যে আইফোনটা কবে হবে, আইফোনটা কবে হবে, বাট ফাইনালি এই ইয়ার্সে হয়েছে আইফোন। সো আমি তো ভীষণ ভীষণ খুশি। এই বছর গোপালের প্রচুর প্রচুর ড্রেস কিনেছি, যেমন আমার ড্রেস কিনি তেমন আমার গোপালেরও ড্রেস কিনেছি, প্রচুর ড্রেস কিনেছি, প্রচুর ছবি তুলেছি, আর অনেক অনেক ছবি ছেড়েছি ওর, আর অনেক অনেক ড্রেস কিনেছি, সত্যি কথা, যেমন আমার ড্রেস কিনেছি তেমন আমার ভাইদেরকে ড্রেস কিনেছি। তো সব ছবি তোমরা ফেসবুকে পেয়ে যাবে দেখতে, ওখান থেকে দেখে নেবে, আর পেছনে আমার মা এসছে, সেটাকে ইগনোর করো। আর যাই হোক, তারপরে
তারপরে আর জানো কি কি করেছি, আর হ্যাঁ আমার বার্থডে বার্থডেতে 25 জন বাচ্চাকে খাওয়ানো হয়েছিল, সেটাও একটা খুব ভালো মেমোরি। মানে এত একটা ভালো দিন কাটিয়েছি মানে বলে বোঝাতে পারবো না যে 25 জনের সাথে সেই দিনটা কাটিয়েছিলাম। 25টা বাচ্চা ছিল, তাদেরকে খাওয়ানো, তাদের সাথে সেই আনন্দটা ভাগ করে নেওয়া, এটা সত্যি অনেক বড় একটা পাওয়া। এরকম যেন প্রত্যেক বছর করতে পারি, এই 2021 থেকে স্টার্ট হয়েছে, এটা যেন প্রত্যেক বছর কন্টিনিউ করতে পারি। তারপরে বাবার 16 ইয়ার্সের কাজ, যেটা তোমাদেরকে বলেইছিলাম যে এত বছর হয়নি, ওই কাজটা সম্পূর্ণ হয়েছিল না, তো এই বছর আমরা সেটা পূরণ করেছিলাম, আমার মা সেটাকে পূরণ করেছিল। 30 জন বাচ্চাকে খাওয়ানো হয়েছিল, আর সেই দিনটা মানে কি বলবো, খুবই খুবই ভালো কেটেছিল। সেই সব ফটো আমি সব অ্যাটাচ করে দেবো ভিডিওতে, তোমরা দেখে নেবে, আগে বা পরে হয়তো আমি অ্যাটাচ করে দেবো। মানে তখন এত ভালো লাগছিল না, মানে ওদেরকে খাইয়ে ওদের যেই আনন্দটা, ওদের যেই হাসিটা, মানে সত্যি ভীষণ ভালো লাগছিল। তো ওই দুটো দিন আমার কাছে এই বছরের মেমোরেবল ডেজ, মানে এত ভালো কেটেছিল মানে বলে বোঝাতে পারবো না। ভিডিওস আমি করেছিলাম, আছে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা দেখে নেবে, খুব ভালো কেটেছিল। আর তারপরে হচ্ছে সেনকো কালেকশন থেকে আমার বার্থডে অ্যারেঞ্জ করেছিল, যেটা আমি ভাবতে পারিনি, ওটা আনএক্সপেক্টেড ছিল যে সেনকো কালেকশন থেকে আমার বার্থডে অ্যারেঞ্জ করেছিল, বলেও নি। তো ওটা খুব ভালো কেটেছিল, সবাই মিলে এসে হাততালি দিচ্ছিল, কেক কাটছিলাম, খুবই ভালো লাগছিল। আর তারপরে লাস্ট যেটা হলো সেটা হচ্ছে সেনকো কালেকশনের র‍্যাম্প শোতে আমাকে ইনভাইট করেছিল। এটা আমি কোনোদিনও ভাবিনি যে এরকম একটা শোতে গিয়ে আমি পার্টিসিপেট করতে পারবো। এটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল, অনেক লোকের সাথে আলাপ হয়েছিল, অনেক এক্সপিরিয়েন্স হয়েছিল যে কিভাবে হাঁটতে হয়। কোনোদিন এরকমভাবে হাঁটিনি, বাট আমি শুটের লাইনে মানে ছিলাম এত বছর, মানে আমি 5-6 বছর শুটের লাইনে ছিলাম, অনেক বছরই কাজ করেছি শুটসের। এখন এই ইদানিং এই 2021-এ আমি জাস্ট 2টো কাজ করেছি, আর 2020-তে আমি 40-এর ওপরে কাজ করেছিলাম, এতটাই কাজ করেছিলাম। 2021-এ আমি অনেক কাজ কমিয়ে দিয়েছি, এখন আমি করছি না ডিউ টু আমার আই ইনফেকশন আর কিছু পার্সোনাল প্রবলেমসের জন্য আমি শুটসটা অফ রেখেছি। সো আগামী দিনেও হয়তো আমি করবো না। তো অনেক অনেক ভালো ভালো কাজ পাই, অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে কেন করছি না, এটা আমি এখন বলে দিলাম তোমাদেরকে যে আমার আই ইনফেকশনের জন্য আমি এখন করি না, আমার লেন্স পরা একদম বারণ। তো কিছু শুটসের রুলস থাকে যে তোমাকে লেন্স পরতেই হবে, ক্রাইটেরিয়া থাকে, তো আমি তো একদমই পরতে পারবো না, আমাকে ডাক্তার একদম বারণ করে দিয়েছে, সেই জন্য বন্ধ। আর কিছু পার্সোনাল রিজনসের জন্য আমার শুটসটা অফ আছে। 2021-এ জাস্ট 2টো শ্যুট করেছিলাম, একটা পূজার সাথে, একটা রূপকা ম্যামের সাথে, তো সেই ভিডিও আছে, তোমরা দেখে নেবে। আর প্রচুর ভালো ভালো মেকআপ আর্টিস্টের কাছ থেকে কাজ পেয়েছি, যাদের নাম শুনে তোমরা ভাববে যে তুই একসাথে বা তুমি একসাথে কাজ করনি, তো সেগুলো আর বাদ দাও, সেগুলো বলে কোনো লাভ নেই। ফিউচারে যদি কোনোদিনও সম্ভব হয় তাদের সাথে অবশ্যই কাজ করব। আর এই বছরে ঘুরতেও গেছি অনেক জায়গায়, ইকো পার্ক টিকো পার্ক অনেক জায়গায় ঘুরতে গেছি, বন্ধুদের সাথেও গেছি, ফ্যামিলির সাথেও গেছি, বন্ধুদের সাথে গেছি। তো সত্যি বলতে মানে পুরো কথা এক কথায় বলতে গেলে দারুণ কাটিয়েছি এই বছরটা, সত্যি খুব ভালো কাটিয়েছি। আর এই ফার্স্ট টাইম না আমি আইফোনে ট্রাইপডটা লাগালাম, মানে এতদিন আমি ভয় পেতাম যে যদি ফোনটা পড়ে যায় কী হবে কী হবে, ওই জন্য ভয় পেতাম, বাট আজকে সাহস করে লাগালাম। কারণ কী বলো তো, হাতে নিয়ে এরকম ফোন ধরতে না খুব কষ্ট হয়, খুব ব্যথা করে এতক্ষণ কথা বলতে, ট্রাইপড লাগালে সুবিধা, তো সাহস করে আজকে লাগিয়েছি। যাই হোক, এখন অবধি পুরো ঠিকঠাক আছে। তো এই হচ্ছে আমার পুরো বছরের স্টোরিটা, তোমাদের অল্প কথায় বলে দিলাম, আমি 5 মিনিটের ভিডিওতে আমি বলে দিলাম, আর খুবই ভালো কেটেছে। তো তোমাদের নতুন বছরটা খুব খুব ভালো করে এনজয় করো, খুব ভালো করে কাটিও। তোমরা জানি তোমরা সবাই ঘুরতে যাচ্ছ, যাবেও, আমারও কিছু প্ল্যানস আছে, জানি না কতটা কী হবে, যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, এই বছরের 2021-এর এই ভিডিওটা এখানে লাস্ট। আর হ্যাঁ, আমার এই বছরের আরেকটা জিনিস পাওয়া হচ্ছে ইনস্টাগ্রামে 50K ফলোয়ার্স। ও মাই গড, আমি এটা কোনোদিনও ভাবিনি যে আমার শূন্য পিকচার থেকে, মানে আমি ইনস্টাগ্রামে একদম 0 পিকচার করে দিয়েছিলাম, সেখান থেকে 50,000, এখন আমার ফলোয়ার্স হচ্ছে 62,000। তো আর কিছুদিন পরে 70,000 হবে, মানে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে 70,000 লোক আমাকে ফলো করে। ও মাই গড, নেভার, কোনোদিনও ভাবিনি যে এতজন আমাকে ফলো করে। আর তার থেকেও বড় কথা হচ্ছে কি, মানে ফেসবুক থেকে অনেক মেয়ে বান্ধবীদের সাথে আমার পরিচয় হয় যারা আমাকে এত পছন্দ করে, এটা আমার কাছে খুব বড় একটা পাওয়া। এটা আমি মনে করি যে ছেলেরা দেখো মেয়েদেরকে কমপ্লিমেন্ট দেয়, পছন্দ করে, বাট মেয়েরা মেয়েদেরকে পছন্দ করে, এটা সত্যি কিন্তু অনেক বড় একটা পাওয়া। তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমার হোয়াটসঅ্যাপে 600 কন্ট্যাক্টস আছে, 600 কন্ট্যাক্টের মধ্যে মনে হয় 500 নাম্বার হয়তো মেয়েদেরই আছে।
মানে একটা স্টোরি যদি বা কিছু যদি দিই সাথে সাথে, দিদি এটা কোথা থেকে কিনেছো, দিদি ওটা কোথা থেকে কিনেছো, এই জামাটা কোথা থেকে কিনেছো, ওটা বলো, তুমি আজকে ইউটিউবে এটা বললে, ওটা বললে, এটা বলো, ওটা বলো, মানে এত ভালো লাগে না যে মেয়েরা মেয়েদেরকে এত পছন্দ করে। এটা কিন্তু সত্যি, মানে আমি খুব খুব পছন্দ করি এই জিনিসটাকে, যে এত সাপোর্ট করে, এত অ্যাপ্রিসিয়েট করে। কিছু জন আছে আমাকে এত ভালোবাসে, তোমরা তাদের মেসেজ দেখালে বুঝতে পারবে, প্রচণ্ড ভালোবাসে। মানে রক্তের সম্পর্ক এতটা টাচড হয় না যতটা মানে সোশ্যাল সাইডের মানুষদের সাথে এতটা আপন হয়ে গেছি। অনেকে হয়তো বিশ্বাস করবে না যে সোশ্যাল সাইডের মানুষের সাথে কি এত ভালো সম্পর্ক হওয়া যায়, বাট সত্যি হওয়া যায়। অনেকের সাথে এমনও হয়েছে, দু তিন বছর হয়ে গেছে তাদের সোশ্যাল সাইড থেকে আমার আলাপ, বাট এখনও স্টিল কন্টিনিউ আছে। তো তারা অনেক ভালোবাসে, অনেক সাপোর্ট করে, অনেক মোটিভেট মোটিভেট কথা বলে, এটা করো অন্বেষা, ওটা করো, এটা করলে ভালো হবে, ওটা করো, এইভাবে চিন্তা করো না, এটা করো না, মানে তাদের সাথেও আমি শেয়ার করতে পারি, তারাও আমার সাথে শেয়ার করে, সত্যি এটা ভীষণ ভালো লাগে আমার। সো ওভারঅল দেখতে গেলে এই বছর অনেক মানুষের সাথে আলাপ হয়েছে, অনেক নতুন বন্ধু পেয়েছি যাদের সাথে আরও অনেক পথ চলা বাকি, তাদের সাথে ঘুরবো, দেখা করবো, ফিরবো, আরও অনেক কিছু করবো, মজা করবো। সো সবটাই তোমাদের সাথে শেয়ার তো করি, শেয়ার করবোই। আর সবাই তোমরা নতুন বছরটা খুব ভালো করে কাটিও, খুব মজা করো, আর সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের এই ভিডিওটা এইটুখানি, নিচের সব ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, আর আমি যা যা এই বছরের বেস্ট দিন কাটিয়েছি সেই ছবিগুলো আমি এখানে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। সো চলো, সবাই খুব ভালো থেকো, বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।